মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, জল মেশাননি তো, আর মদে নিজেরাই জল মিশিয়ে খাই। আজ পর্যন্ত মানুষকে এটুকুই বুঝলাম যে তাকে জানোয়ার বললে খেপে যায়, কিন্তু বাঘ বললে খুশি হয়। মন্দির মসজিদ এর কি অদ্ভুত লীলা! এখানে গরিব মানুষ বাহিরে ভিক্ষা চায় আর ধনী মানুষ ভেতরে। একই গ্রন্থাগারে কোরআন ও গীতা একসাথে থাকে, নিজেদের মধ্যে কখনো লড়াই করে না। যারা এদের নিয়ে লড়াই করে তারা গীতা ও কোরআন কোনো দিনও পড়েনি। অবশ্যই আপনি কত মহান ভালো মানুষ সেটা প্রকাশ ও প্রমাণের অধিকার রাখেন, কিন্তু সেটা করতে গিয়ে আপনি অন্যদের ছোট করতে পারেন না। তাতে আপনি অন্যদের কাছ থেকে হাততালি বা শাবাশি যদি পানও, কিন্তু বুদ্ধিমানদের চোখে আপনি নিজেই ছোট হবেন। আপনার দেখার